মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চা বানাবো। আমি আর আমার বর চা খাবো। ছেলে এখন পড়তে গেছে ওর স্যারের কাছে, পড়ে আসুক, তারপরে ওকে কি বানিয়ে দেবো দেখি, ও কী খেতে চায় তারপরে ওকে বানিয়ে দেবো। চলো আমি চা করি। কি মা, দাদা এসছে? আমি চা নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে মাম্মা খাচ্ছে, এখানে আমার চা। ওর জন্য আলু ভাজা করছি, ও ভাত খাবে তো ওর জন্য আলু ভাজা করে নিচ্ছি। ও তো ভাত খাক, জল ঢেলে ভাত খাবে। দিয়ে নিলাম বৃহস্পতিবারের, এই যে পুজো দিয়ে দিয়েছি, এই যে মানবপতি বাপ্পাকে মালা পরিয়ে দিয়েছি। এই যে ভাত করেছি, আর হচ্ছে এই যে আলু বরবটি ভাজা, পনিরের তরকারি, পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এই যে টক ডাল কালকে ছিল, ব্যাস এই আজকে আর কিছু রান্না করে নিয়েছি। এবার খাবো আমরা সবাই মিলে, আমি আমার বর ছেলে। ঠিক আছে, খেয়ে নিয়ে কথা বলছি। ঠিক আছে বন্ধুরা, আমরা একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে না, ওই সেদিন দিদির বিবাহবার্ষিকী ছিল, ড্রেস কিনেছিলাম, সেই ড্রেসগুলো সব দুজনেরই বড় হয়ে গেছে। ওই জন্য আমি আর আমার বর যাচ্ছি, এই যে বর মাথা সারাচ্ছে। দেখো বন্ধুরা, হ্যাঁ হবে, নিয়ে আনো নিয়ে আনো না। দেখো এসে আবার এই যে চা নিয়ে বসেছি, এই যে চা নিয়ে বসেছি। আমি আর আমার বর একটু চা খাবো নিমকি দিয়ে আর বিস্কিট দিয়ে। মাম্মার আগে খাওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি ওকে এসেই। এই যে আমাদের পাগলি বুড়ি, ও পাগলি বুড়ি, ও পাগলি বুড়ি, ওই যে এই যে পাগলি বুড়ি, ওলো বাবা, এই ওলো বাবা, ওলো গুদু গুদু। দুরা ছেলে আসলো, ছেলের জন্য এখন ম্যাগি বানাবো, আবার এখানে ডিমের পোচ বানাবো, আবার ম্যাগির সাথে ডিমের পোচ খেতে বেশি ভালোবাসে তার জন্য। ও বন্ধুরা, রেডি করে নিয়েছি ছেলের ম্যাগি আর ডিম, বরকে একটু দিয়েছি। বর শুধু ম্যাগি খাবে, ডিম খাবে না। দেখো বন্ধুরা, আমি গেছিলাম না, বললাম একটুখানি দিদিদের ড্রেস পাল্টাতে যাচ্ছিলাম, তো দিদির ড্রেস পাল্টানোর সাথে সাথে কিছু কিনেও নিয়ে আসবো। নিজের দু প্যাকেট রুমাল, ছটা রুমাল আছে, তো একটার সাথে একটা ফ্রি আছে, সরি মানে একটা কিনলে একটা ফ্রি, তাই তো? এই যে এই কুর্তিটা দিদির জন্য নিয়ে আসলাম, আগে একটা কুর্তি কিনেছিলাম দিদির, সেটা পছন্দ হয়নি, জানি না এটা পছন্দ হবে কিনা। হ্যালো, এই যে দেখো পেন্স থেকে কিনেছি, রং ব্রাউন একটা। ব্রাউন জামাইবাবুর জন্য কিনেছি। হ্যালো বাবা, কিছু করার নেই, কেন বলতো? যা রেন তাই দিয়েই নিতে হবে, মানে কম বেশি করা যাবে, তাই না গো দাদু? আর এই একটা ছোট্ট কড়াই, যে কড়াইটা কিনেছি 299 নিয়েছে, এটা পয়সা দিয়েছে একটা ফ্রি। হ্যালো বাবা, তোরা নতুন নতুন খাবারের ভিডিও বানাবো, তাই রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, বাসন টাসন ভেজে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার একটু শোবো, সকাল থেকে চলছে কাজ আর কাজ। একবার এটা করো, একবার সেটা করো, একবার চা করো, একবার ম্যাগি করো, এই চলতেই থাকে আমার সাথে, কেউ একটু কিছু করবে না।
জানো তো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে।